হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে একটা সহজভাবে কীটনাশক তৈরি করা আপনাদের দেখাবো এবং এই কীটনাশকটা আমরা ফাঙ্গিসাইড হিসেবেও ব্যবহার করতে পারি। তো একটা উপাদান দিয়েই আমরা আজকে কীটনাশক কাম ফাঙ্গিসাইড তৈরি করব। তো বন্ধুরা, এই যে কীটনাশকটা আমরা আজকে বলবো, এই কীটনাশকটা আপনারা সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি যে কীটনাশক এবং ফাঙ্গিসাইডটা তৈরি করে আপনাদের দেখাবো, এই যে ঘরোয়া কীটনাশকের মধ্যে বা ফাঙ্গিসাইডের মধ্যে সবথেকে পাওয়ারফুল বা শক্তিশালী কীটনাশক। কেননা এই কীটনাশক যদি আপনারা গাছে ব্যবহার করেন, তাহলে অন্যান্য যে কোনো বাড়িতে তৈরি কীটনাশক থেকে কিন্তু অনেক গুণ বেশি কাজ করবে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা আজকে বাড়িতে কীটনাশক কাম ফাঙ্গিসাইড তৈরি করি। তো বন্ধুরা, আমরা যে এই কীটনাশকটা বানাবো বা এই ফাঙ্গিসাইডটা বানাবো, তার প্রধান উপাদান হচ্ছে বা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেকিং সোডা। এই বেকিং সোডার জায়গায় আপনারা ভুল করো বেকিং পাউডার ব্যবহার করবেন না। এই বেকিং সোডার কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট, পিওর সোডিয়াম বাইকার্বোনেট। ন্যাচারালি পাওয়া যায়, নানান প্রসেসে বেকিং সোডা তৈরি করা হয়। কিন্তু যদি আপনারা বেকিং পাউডার ইউজ করেন, তার মধ্যে 30% বেকিং সোডা থাকে এবং বাকিটা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস থাকে। তাহলে যদি আমরা এই বেকিং সোডার জায়গায় যদি বেকিং পাউডার কোনো ভুলবশত মিশিয়ে দিই, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এই বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই মূলত রান্নার কাজে ব্যবহার হয়। এরপরে যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে নিম অয়েল। আমার কাছে এই নিম অয়েল আছে, আপনাদের কাছে যে কোনো ভালো উন্নত মানের নিম অয়েল থাকলে সেটা আপনারা ব্যবহার করবেন। সঙ্গে বলে দিই, যাদের কাছে নিম অয়েল নেই তারা সরষের তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন, বা যে কোনো ভেজিটেবল অয়েল, সয়াবিন অয়েল, অলিভ অয়েল, যে কোনো ধরনের অয়েল আপনারা ব্যবহার করতে পারেন। এবং শেষ যে উপাদানটি আমি ব্যবহার করব এই কীটনাশক বানাতে, এটা হচ্ছে ভিম লিকুইড, মানে ডিশ ওয়াশ সোপ, এছাড়া হ্যান্ড ওয়াশ। যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ, যে কোনো ধরনের লিকুইড সোপ আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু এর সঙ্গে আর একটা কথা বলে দিই, আপনারা যদি 100% অর্গানিক কীটনাশক বানাতে চান, তাহলে কিন্তু এই যে ডিশ ওয়াশ লিকুইড বা হ্যান্ড ওয়াশ আপনারা ব্যবহার করবেন না। এর বদলে আপনারা যে কোনো হার্বাল শ্যাম্পু বা হার্বাল লিকুইড সোপ ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই যে আমাদের তিনটে ইনগ্রিডিয়েন্টস আছে, এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমরা এই কীটনাশকটা বানাচ্ছি। তো বন্ধুরা, এবারে দেখা যাক যে আমরা কীভাবে এই কীটনাশকটা বানাচ্ছি। তো প্রথমেই আমি একটি কাঁচের বাটি নিয়েছি। আপনারা কাঁচের বাটি না নিয়ে ডিরেক্টলি এরকম একটা স্প্রে বটল নিতে পারেন, তার মধ্যেই ডিরেক্টলি বানাতে পারেন। তো আপনাদের আমি দেখাবো বলে এই কাঁচের বাটি দেখাচ্ছি। এর মধ্যে আমি 1 লিটার আগে জল ভরে নেব, পরিষ্কার জল আপনারা 1 লিটার ভরে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি জল নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এর মধ্যে এই বেকিং সোডা আছে, বেকিং সোডা আমি ছোট চামচের 2 চামচ মিলিয়ে দেব। তো বন্ধুরা, যদি দেখেন যে আপনাদের কাছে খুব বেশি পোকামাকড়ে আক্রমণ হয়েছে, তাহলে এই বেকিং সোডা আরও 1 চামচ বাড়িয়ে দেবেন, মানে 3 চামচ দিতে পারেন। এবং এর সঙ্গে আমরা কি করব, এই নিম অয়েল আছে, নিম অয়েল আমরা 1 চামচ মেশাবো। একটু যদি বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই, নিম অয়েল বা যে কোনো ভেজিটেবল অয়েল আপনারা ব্যবহার করতে পারেন। এবং এর সঙ্গে আমরা ব্যবহার করব যে কোনো হ্যান্ড ওয়াশ বা ডিশ ওয়াশ। তো বন্ধুরা, এখানে আমি 10 থেকে 15 ফোঁটা এই ডিশ ওয়াশ ব্যবহার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চামচে করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন জলের কালারটা কেমন হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে যে আমরা যে কীটনাশকটা তৈরি করে নিয়েছি, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে তৈরি করা, এটা আমরা এবারে গাছে ব্যবহার করতে পারি। তো স্প্রে বটলে ভরার আগে আপনাদের বলে দিই, এই কীটনাশক ব্যবহার করলে আমরা কী কী পোকামাকড় গাছ থেকে দূর করতে পারি। তো বন্ধুরা, আমরা যদি কীটনাশকটা ব্যবহার করি, যে কোনো ধরনের পোকামাকড় আমাদের গাছ থেকে দূরে রাখতে পারি, যেমন অ্যাফিডস, মাইটস, মিলিবাগ, হোয়াইট ফ্লাই, লিপ মাইনার, পাউডারি মিল্ডিউ, যেমন গাছের নানান ধরনের ফাঙ্গাস, মাটির ফাঙ্গাস, যে কোনো ধরনের পোকামাকড়ের উপরে কিন্তু এই কীটনাশক খুব ভালো কাজ করবে। এবং আমি আপনাদের বলবো, বাড়িতে তৈরি যে কোনো কীটনাশকের থেকে এটা কয়েক গুণ বেশি পাওয়ারফুল। তো অবশ্যই আপনারা এই কীটনাশকটা বাড়িতে তৈরি করে গাছে ব্যবহার করার চেষ্টা করুন। এবার আমরা কি করব, এই যে 1 লিটারে যে স্প্রে বটল আছে, এর মধ্যে আমি ভরে নেব। তো এটা ভরার মধ্যে আমি আপনাদের বলে দিই, এই যে কীটনাশকটা আছে আপনারা অবশ্যই বিকালবেলা ইউজ করবেন,
সকালবেলা ইউজ করবেন না, কেননা রোদ্দুর উঠে গেলে গাছের মধ্যে যে কোনো কীটনাশকের আর কাজ হয় না। আর এই যে বেকিং সোডা দিয়ে যে কীটনাশকটা বানানো হবে, অবশ্যই আমি আপনাদের বলবো বিকালবেলা ইউজ করতে। সকালে ইউজ করলে রোদ্দুর উঠে গেলে অনেক সময় পাতা জ্বলে যেতে পারে, যদি আপনারা বেশি বেকিং সোডা দিয়ে থাকেন। কিন্তু যদি ছোটো চা চামচের যদি 1 থেকে 2 চামচ বেকিং সোডা আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আর অবশ্যই মাথায় রাখবেন বেশি পরিমাণে বেকিং সোডা ব্যবহার করবেন না। আর যদি আপনার গাছে খুব বেশি পোকামাকড় আক্রমণ হয়ে থাকে, 3 চামচ যখন আপনারা ব্যবহার করছেন, তখন কিন্তু মাথায় রাখবেন যে আপনারা বিকালে ইউজ করবেন, পরের দিন সকালে উঠে গাছের মধ্যে জলের স্প্রে করে দিতে হবে। কেননা বেকিং সোডার একটা পাওয়ার আছে, সেটা যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় সূর্যের আলোর আগে, সেই গাছে কিন্তু গাছ চলে যেতে পারে। তো অবশ্যই আপনারা বিকালবেলা এটা ইউজ করবেন। আর এই যে কীটনাশকটা আছে, আপনারা যদি গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ না হয়, নর্মালি আপনারা যদি গাছকে পোকামাকড় থেকে দূরে রাখার জন্য ব্যবহার করেন, তাহলে 15 দিন অন্তর একবার ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই কীটনাশক কাম ফাঙ্গিসাইড যে তৈরি করা দেখালাম, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। এছাড়া আপনাদের এই কীটনাশক ব্যবহার করে কী অভিজ্ঞতা হলো আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। এবং এর সঙ্গে আরেকটি অনুরোধ করব আপনাদের, আমার ইউটিউব চ্যানেলের একটি ফেসবুক পেজ আছে যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই আপনারা পেজটিকে লাইক করুন, কেননা আমি অনেক ছোটো ছোটো আপডেট এই ফেসবুক পেজে দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।